কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের হামলায় পৌর প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব সহ আহত দুই। তথ্য ও ভিডিও চিত্রে আবুল কালাম আজাদ। কক্সবাজারের চকরিয়ায় একজন পৌর কাউন্সিলর ও মাদ্রাসা সুপারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত কাউন্সিলরের নাম মুজিবুল হক। তিনি চকরিয়া পৌরসভার 8 নং ওয়ার্ডের 2 বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং মজিদিয়া দারুস সুন্না পৌর দাখিল মাদ্রাসার গভর্নিং কমিটির সভাপতি এবং দারুস সুন্না মাদ্রাসার সুপার বৃহস্পতিবার 8 জুন বিকাল 3:30 পৌর শহরের হাসপাতাল সড়কে এক হামলার ঘটনা ঘটে। হামলায় মুজিবুল হক ও মাদ্রাসার সুপার নুরুল আফসার সিদ্দিকী আহত হন। স্থানীয় নাসির উদ্দিন ও জামাল উদ্দিন সহ 5-6 জনের দুর্বৃত্তের একটি সংঘবদ্ধ দল মুজিবুল হক ও নুরুল আফসার সিদ্দিকীকে বেধড়ক পিটিয়ে আহত করেন। সংবাদ বৃহস্পতিবার বিকালে পিবিআই কক্সবাজার এর একটি টিম মামলাটি তদন্ত করে ঘটনাস্থলে আসেন। এ সময় দুর্বৃত্তরা কাউন্সিলর মুজিবুল হক এবং সুপার নুরুল আফসার মজিদির উপর হামলা করেন। পরে ইউনো জেপি দেওয়ান ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার ঘটনাস্থলে পুলিশ ফোর্স সহ গিয়ে দুর্বৃত্তদের কবল থেকে তাদেরকে উদ্ধার করেন। সন্ধ্যায় আহতরা চকরিয়া অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে। এ সময় উপস্থিত হিসেবে কাউন্সিলর নুরুল আমিন, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, রাশিদা বেগম ও আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।